আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আমি একটি ছাদ ঢালাই করতে কত টাকা খরচ আসবে, রড, সিমেন্ট, খোয়া, বালি, মিস্ত্রি খরচ সহ আপনাদের সামনে ছাদের হিসাবটা বের করে দেখাবো। তো আমরা যে অনুপাতে ছাদটি ঢালাই করব সেটি হবে 1:2:4 এবং ছাদের ঢালাইয়ের হাইট হবে 5 ইঞ্চি। তো চলুন আমরা জেনে নিই যে ছাদ ঢালাই করতে কত টাকা খরচ হতে পারে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমেই ধরেন আমাদের ছাদটি আমরা মেপ নিলাম। একটি ছাদটি হচ্ছে 1800 স্কোয়ার ফিট ছাদ। তো আপনারা 1800 স্কোয়ার ফিট কীভাবে বের করবেন? আপনাদের বাড়ির দুর্গ এবং প্রস্তরা মেপে ভালোভাবে একসাথে গুণ দিয়ে দিবেন। গুণ দিলে আপনারা স্কোয়ার ফুটটা পেয়ে যাবেন। তো আমাদের বাড়ির ছাদের স্কোয়ার হচ্ছে 1800 স্কোয়ার ফুট। তো 1800 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে খোয়া লাগবে প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে 45 ফুট। তো 1800 স্কোয়ার ফুট যেহেতু 1800 × 45 = 810 ফুট খোয়া লাগবে আমাদের বিম সহকারে ছাদ ঢালাই। তারপর হচ্ছে বালি। প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে আমাদের বালি লাগবে 25 CFT। বিম সহকারে 25 CFT বালি লাগবে আমাদের ছাদটি ঢালাই করতে প্রতি 100 স্কোয়ার ফুট। তো আমাদের ছাদটি হচ্ছে 1800 স্কোয়ার ফুট ছাদ। তো 18×25 = 450 ফুট CFT বালি লাগবে আমাদের ছাদটি ঢালাই করতে। এখন হচ্ছে সিমেন্ট। আমাদের প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে বিম সহকারে সিমেন্ট লাগবে 12 ব্যাগ। তো আমাদের ছাদটি হচ্ছে 1800 স্কোয়ার ফিট। তো আমরা আগে মেপে নিলাম। তো 18×12 = 216 ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের বিম সহকারে ছাদটি ঢালাই করতে। তো চলুন আমরা রড জেনে নিই যে আমাদের বিম সহকারে কত কেজি রড লাগবে। রড লাগবে আমাদের প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করছে 137 কেজি বিম সহকারে। তো আমাদের ছাদটি হচ্ছে 1800 স্কোয়ার ফুট। তো 18×137 = 2448 কেজি রড লাগবে আমাদের বিম সহকারে ছাদটি ঢালাই করতে। প্রিয় দর্শক, অনেকে প্রশ্ন করেন যে বিম সহকারে কিনা। আজকের হিসাবটা বিম সহকারে আপনাদেরকে দেখালাম। তো চলুন মিস্ত্রি খরচটা আমরা জেনে নিই যে কত টাকা লাগবে। মিস্ত্রি খরচ মূলত প্রতি স্কোয়ার ফুট 70 টাকা, জায়গার চাহিদা অনুযায়ী, কাজের চাহিদা অনুযায়ী মতো ধরা হয়। তো আমি 70 টাকা করে ধরলাম। তো 1800 স্কোয়ার ফুট × 70 = 126,000 টাকা হলে আপনারা বাড়ির ছাদটি বানাতে পারবেন, মিস্ত্রি খরচ আসবে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবাই ভালো।